আল্লাহর নবী একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আল্লাহর নবীর সাহাবীরা পরকালের জন্য কেমন আমল তারা করতেন আর কেমন প্রস্তুতি তারা গ্রহণ করতেন আর আমরা কেমন আমল করি আমাদের প্রস্তুতি কেমন। আল্লাহর নবী প্রিয়তম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক ধন সম্পদের মালিক ছিলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যখন নবুয়াত দেওয়া হয়, আল্লাহর নবী যখন মানুষের মধ্যে দ্বীনের দাওয়াতি কাজ করেন, বিভিন্ন সময়ে কাফির মুশরিকদের পক্ষ থেকে যখন অত্যাচার আর নির্যাতন মুসলমানদের উপরে নেমে আসে, ওই সময়ে মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করে, কেউ বা ইয়াসরিবে হিজরত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি অনুমতি দেন এই মক্কা থেকে আমি হিজরত করে অন্যত্র চলে যাব। আল্লাহর নবী বলেন, আবু বকর একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, হয়তো বা হয়তো বাঙা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন সুন্দর সঙ্গী জুটি তোমাকে বানিয়ে দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে যখন এই কথা শুনতে পেলেন তখন তিনি বুঝতে পারলেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে আমাকে হয়তো বা তার সঙ্গে সঙ্গী হিসাবে কবুল করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। মানুষেরা যখন অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল, মুসলমানেরা বিভিন্ন দেশে যখন হিজরত করতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধন সম্পদের অধিকারী একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মক্কা থেকে হিজরত করতে চাই, আপনার কাছে একটু অনুমতি চাই, আমাকে একটু অনুমতি দিন, আর অন্যান্য মুসলমানের মতোই আমি এই মক্কা থেকে অন্যত্র হিজরত করব। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর একটু অপেক্ষা করো, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা সুন্দর ভালো সঙ্গী ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে সেদিন বাকি ছিল না, আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন আল্লাহর নবী তাকে অবশ্যই সঙ্গে করে নেবেন। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা উট তিনি ক্রয় করলেন, একটা উট ক্রয় করলেন নিজের জন্য আর একটা উট ক্রয় করলেন আল্লাহর নবীর জন্য। কেননা আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সাহাবী আবু বকরের কাছে যখন আসবে তখন যেন তারা অত্যন্ত দ্রুত গতিতে এই মক্কা থেকে তারা যেন মদিনায় হিজরত করতে পারে। সেই নিয়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দুইটা উট খরিদ করে রাখলেন। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল অন্তত দিনের মধ্যে এক বাঙার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসা। তিনি প্রত্যেক দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সকালবেলা অথবা বিকালবেলা আসতেন, এমন কোন দিন ছিল না যেই দিন আল্লাহর নবী আবু বকরের বাড়িতে আসতেন না। হঠাৎ করে একদিন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলায় আবু বকরের বাড়িতে চলে আসলেন। আবু বকর লক্ষ্য করলেন দুপুর বেলায় আল্লাহর নবী কখনো আমার বাড়িতে আসে না, হঠাৎ করে আজকে দুপুর বেলা আমার বাড়িতে আগমন করেছে, হয়তো এমন কোন কিছু হয়েছে যার কারণে এমন সময় আমার বাড়িতে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বসতে দিলেন। খাটের এক পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। আল্লাহর নবীর সঙ্গে আদবের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে,
এই অসময়ে কেন আপনি আমার বাড়িতে আগমন করলেন? আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার বাড়িতে কারা কারা আছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমার মেয়ে আসমা রয়েছে, আমার বাড়িতে আমার মেয়ে আয়েশা রয়েছে, এই দুইজন এখন আমার বাড়িতে অবস্থান করতেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি তাদেরকে এখন আমার কাছ থেকে দূরে চলে যেতে বলো, তাদেরকে আমার কাছ থেকে এখন দূরে সরে যেতে বলো। আল্লাহর নবীকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে ব্যাপারটা খুলে বলুন। সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো কথা বলতেন, তখন নিরাপত্তার সঙ্গে কথা বলতেন। এটা ইসলামের আদব, আল্লাহর নবীর সুন্নাত। আমরা অনেক সময় একজনের বাড়িতে যদি একটু শব্দ, রাতের বেলা কোনো গল্পের কোনো শব্দ যদি আমরা শুনতে পাই, তাহলে সেখানে কান লাগিয়ে শুনি কি আলোচনা হচ্ছে। এটা ইসলামের নিষেধ, এই গুপ্তচর বৃত্তি করা এটা হারাম। একজন যদি ঘরের মধ্যে কোনো গল্প করে রাতের অন্ধকারে, জানালার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে, কারো ঘরে, কারো বাসায় উঁকি মারা, ইসলামে নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তোমার বাড়িতে কারা আছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার মেয়ে আসমা, আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন এই মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। হযরত আবু বকর জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও কি আপনার সফর সঙ্গী হতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আবু বকর, তুমি আমার সফর সঙ্গী হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আনন্দে কেঁদে ফেললেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই দিনের পূর্বে কখনো জানতেন না যে আল্লাহর কোন বান্দা আনন্দের সময়ও চোখ দিয়ে পানি বের হয়, কাঁদে। আমি ওই দিন দেখলাম আনন্দে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখুন দুই দুইটা উট, এই দুইটা উট আমি আগেই খরিদ করে রেখেছি, আজকে আমরা এই দুইটা উটের উপরে মক্কা থেকে আমরা মদিনায় হিজরত করে চলে যাব। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা কেমন প্রস্তুতি গ্রহণ করেছিলেন। তারা বুঝতে পেরেছিল যে এই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, একটা সময়ে আল্লাহর নবী আমার কাছে এসে বলবে, মক্কা থেকে মদিনায় আমাদেরকে হিজরত করতে হবে, চলে যেতে হবে, আর তখন আমি উটের সন্ধান করব। এত সময় তাদের হাতে নেই, তারা এই কারণে আল্লাহর নবীর সন্তুষ্টি অর্জন করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগেই মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে, ঈমানদারদেরকে লক্ষ্য করে এই জন্য আজ থেকে 1400 বছর আগে ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ানতানযুরু নাফসুম্মা কদ্দামাত লিগদ। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াল তানজুরাত তোমরা লক্ষ্য করো, পর্যবেক্ষণ করো, নাফসুম্মা কদ্দামাত লিগদ, কোন ব্যক্তি আগামী দিনের জন্য অর্থাৎ কিয়ামতের জন্য, পরকালের জন্য, বিচার দিবসের জন্য কেমন আমল করলো সেইটা যেন অবশ্যই অবশ্যই লক্ষ্য করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আলগদ শব্দ ব্যবহার করেছেন। আলগদ মানে হলো আগামীকাল। আগামীকালের কথা কেন বললেন? এই পুরো দুনিয়ার জিন্দেগি আখেরাতের তুলনায় একটা দিনের সমান। আবার কোন কোন বর্ণনা এসেছে এইটা একটা দিনের সময়ও নয়। এই জন্য বান্দা বান্দির স্মরণে যেন আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কিয়ামত শব্দ ইয়াউমাল আখির শব্দ ব্যবহার না করে আল্লাহ রাব্বুল আলামিন লগত আগামীকাল শব্দটা ব্যবহার করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা আগামীকাল বলতে বুঝি আজকের দিনের পরের যে দিন, আগামী যে দিন এটাই হলো আগামীকাল। মানুষের এই পুরো জিন্দেগি পুরো জীবনী আখেরাতের তুলনায় একটা দিন। আরেক বর্ণনা এসেছে এটা একটা দিনও নয়, একটা সামান্যতম অংশ। বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা সময়ে আমরা অবস্থান করছি, আমরা আমাদের জীবনে কতটা ভালো কাজ করি কতটা মন্দ কাজ করি আমরা যদি এতে সাফ আত্মসমালোচনা করি, রাতের বেলায় ঘুমানোর আগে যদি একবার চিন্তা করি আমরা দিনের মধ্যে কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম, কয়টা নেক আমল করলাম, কয়টা বদ আমল করলাম, কয় ওয়াক্ত নামাজ আদায় করলাম আর কয় ওয়াক্ত নামাজ আদায় করতে পারলাম না, এগুলো যদি আমরা প্রত্যেক দিন যদি একবার ঘুমানোর আগে যদি চিন্তা করতাম, কবরের কথা যদি একবার ভাবতাম যে আমি যদি এখন মারা যাই তাহলে আমরা এই অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে যাব। যখন এই অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে যাব আমার জীবনের সমস্ত ধন সম্পদ টাকা পয়সা এইগুলো আমার আর কোনো উপকারে আসবে না, এমনকি আমার সুন্দরী স্ত্রী যুবতী স্ত্রী সেও আর আমার কাছে থাকবে না, অন্যের স্ত্রী হয়ে চলে যাবে, ঠিক কিনা আমরা চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারা যেন লক্ষ্য করে পর্যবেক্ষণ করে তারা আগামী দিনের জন্য কিয়ামতের জন্য পরকালের জন্য বিচার দিবসের জন্য কেমন নেক আমল তারা করেছে, বান্দারা যেন এইগুলো চিন্তা করে।